জনজান নমাজও গড়া হয়ে যায়, তিন বাটর এক বাট অজু করেন না, অজু নাই। এটা আন্দাজ আমি হলেও করছি, জনজা তো অনেক ক্ষেত্রে নমাজের ভরে ভরে হয় নানি, যেমন জোহর ভরে হয়, আসর ভরে হয়, ইত্যাদি হয় নানি। তো নমাজ হইতো ফরজ, নমাজ হইতো জোহরের বা আসরের, লাশ লইয়া হইছে সব উপস্থিত, দেখবা নমাজ তিন বাটর এক বাটে পড়িতে না জি। তো নমাজ পড়ছে না, উজু করছে নি, তো হেসে তো ইয়া সব গাড়ো হয়ে যায়। আমরা তো আরও অ্যাডভান্স হয়েছি, এটা তো আনা উজিয়ে গাড়ো হইতরা মাশাল্লাহ। আমাদের এখন তো নেতা হলো জনজাত হিন্দু হলো খাড়া হই না ইয়া, হ্যাঁ একজনা যদি আশীর্বাদ পাইলেও যায়, হ্যাঁ সে তো দৈন্য, হ্যাঁ দেখছই না নিতা হিন্দু খোলাই জানি। আর আমি যে কথা খান কইছি ওখানে খেয়াল করি দেখুন জানি, যে নমাজ ফরজ নমাজ দেখবা এই সময় ঘুরাঘুরি করে, নমাজ শেষ হয়েছে জনজাত ছেলাইয়া আগর খাতার পাক। একটা কথা যখন আইসে কথা প্রসঙ্গে কইলাই, অক্তি নমাজ সামনের কাতারও নমাজ পড়ার ফজিলত বেশি, আর জানাজার নমাজও ফিসর কাতারও ফজিলত বেশি, কেননা ফিসর কাতারও ফিরিস্তা হলে ইয়া খাড়া হই আশা রাখি, আর সামনের কাতার লইয়া ঠেলাঠালি করতে না জি। সামনের কাতারও খাড়া হওয়ার একটা অন্য মসুদ থাকে, তো নিয়ত তো সাবর নিয়তে আইসেও না জি, থাকতো আর এটার দরকারও নাই, ফটো উঠছো আর মানুষ দেখতা কই তা তাই নকল তার তাকই জি, সব তার তাক। হ্যাঁ পূজার মণ্ডপও যাইন, জনজাত আইন ও আজও আইন নাই, ও এই নইলা সবচেয়ে বড় এখন বর্তমানে বড় পজিশন আল্লাহ তাই নাইন। আগে দিয়ে কিতা হইব একটু অপেক্ষা করো, কা দেখো কা কিতা হয়, ও ওটাটা কি বেমার আসছে, ও জনজান নমাজও কাড়া হয় ও জুতা খুলে না পাও তাকে জি, জনজান নমাজ কাড়া হয় জুতা পাওতে খুলে না, তাহলে এই ব্যক্তি জনজাত কিতার লাগি শরিক হইল, জনজান নমাজও শরিক হইতা ইমান আন্ন এহতেসাবান। আর অন্য হাদিস শরীফ হয়েছে যেটা হইল আপনি মৌতর কথা স্মরণ হইত, দুইটা মানে দুই কিছু হাদিস মিলাইলে গিয়ে তিনটা কারণ পাওয়া যায়, এটা হইল মানে পহলো ইমানের সহিত সাবর ইরাদা লইয়া হাজির হইত, আর নিজের মৌতর কথা স্মরণ হইত, দিল নরম হইত মৌতর কথা স্মরণ হইত। কারণ এই ব্যক্তি কিছু সময় আগ পর্যন্ত জীবিত আসলা তান বোধ কিছুর মালিক আসলা, এই মুহূর্তে তাইন কোনো কিছুর মালিক নাই, তাইন এত অসহায় বঞ্চন যে তাইন এই জায়গা পর্যন্ত পড়ছেন চারিজনের গাড়ো হইয়া, আর কিছু সময় পরে তান্ডের কবর রাখি দেওয়া হইব, মাটির গাড়াতে রাখি দেওয়া হইব, নিচে একটুমা কাপড়ও দেওয়া হইতো নাই, ফলার পাতাও দেওয়া হইতো নাই, তাইলে তো সবকনো হইতো ওটা যে আমারও এই দশা হইব, আজকে তান বাচ্চাইনতে এই মরহুমর বাচ্চাইনতে খান দিতরা ক্ষেত্র বিশেষে তারা এথিম বনি গেছইন, কালকে আমারও এই দোষ হইব, আমার বাচ্চাইনতে খান দিবা, আমার বাচ্চা নিয়ে এথিম হই দিবা, তো এইরকম অবস্থা সৃষ্টি হইলে মৌতর কথা আন্দোলন হইব না নি জি, মাতই না। আর সব যদি কইন তা পরিমাপ করা সম্ভব নয়, ফার্তা নাই কি পরিমাণ সব হয় জনজাত চুরি কইলে, শুধু জনজাত চুরি কইলে এক কিরাত সব, আর দফন করার পর্যন্ত মাটি দেওয়া পর্যন্ত চুরি কইলে দুই কিরাত সব, এক কিরাত সমান উহুদ ভার, উহুদ ভার মদিনা শরীফের উহুদ ভার ফাত্তরের ভার যেটার ব্যাস হইল তিন মাইল, পারবানি মাফতা জি, কি পরিমাণ নাকি
তো এটা মাশাল্লাহ অন্য সুরতা শুরু হয়ে গেছে, কিন্তু আরো বেদাতা শুরু হয়েছে। এর লাগি বারবানা মাটি দেওয়ার যাই না, এটা নিজের একবারে আপন জনগুরু মাটি দেওয়ার যাইন, আর বাকি আল্লাহ তো খানির যাইন গে দৌড় দিন। বাউদি সাল্লাম ফিরাইও দৌড় দিন, দেখুন জানি খানির জায়গা, তার নেকৃত্বর দরকার না, সেই নিয়তে তো আইসেও না জি, তার ই নিয়তও নাই। হে যদি হয় নেতা হইতে আইসে সবে দেখতা জি, আর কেউ আইসে যে শর্মা গরম না আইলে তো মানুষে কইবা সমালোচনা করবা, ও খানির জায়গার দৌড়িয়া দেয় গিয়া এটা দেখছই হ্যাঁ। কিন্তু গিয়া খুব ডাটে সব মাঠে বইবা, খুব গফ শুরু হইব আর খানা আরম্ভ হইব। আমি শুনছি একদিন দিও না ইনি সালাদ করছো না, সালাদ করতে একটু খাসা মরি সানো যদি বিবেক থাকত, যদি বিবেক থাকত তাইলে এটা করলো না, এটা সরাসরি সুন্নতর খেলাফ। মহিত করো খানি দিন কর লাগি, মহিত করো খানি সুন্নতর মাতুকা আলে সুন্নত জিন্দাবাদ হই না, একটা সুন্নত ওই যোগ ফাঁকে দিয়া একটা সুন্নতর আলোচনা ওই যোগ। ই বেমার ঢুকছে না একেবারে রন্ধে রন্ধে ঢুকি গেছে, এটা সরাসরি মহিত করার মানুষের লাগি জুলুম করা। আর ইসলামে কোনো কাজরে সাফাইয়া দিছে না, মানুষের সাধ্যের বেলা কোনো কিছু সাফাইয়া দিছে না, আর মানুষের ফায়দার জিনিস নিষেধ করছে না, মানুষের ক্ষতির জিনিসের পারমিশন দিছে না। তাই মৌতর কিতাব মজিদ করো খানি দেওয়া সুন্নত মাতুই না জি না কে কইছ জানি না, না অন্যতামূলক কই লাশ গরো রাখিয়া, লাশ গরো রাখিয়া বাজার করিয়া নিয়া বাবুসি আনিয়া এই সমস্ত ইন্তজাম করা, সাধারণত খানি দানি করেন তো মানুষের ফুর্তির জি, এটা ফুর্তির আমেজ থাকে। এইগুলোর মানুষ আজকে ওভাবে ফুর্তিত নি যে তারা হ্যাঁ লাশ রাখিয়া তারপরে বাজার খরচ করিয়া আনিয়া বাবুসি আনিয়া রাত দাইয়া সবরে খাওয়াইতো মাতইন না, মশলা বাদ দেউক আপনার বিবেকরে জিজ্ঞাউক না কি তা কয় বিবেকে, আপনার বিবেকরে জিজ্ঞাসা করুকা বিবেকে কি জবাব দে না, বিবেকরে জিজ্ঞাইলে কইব না। এই অবস্থাত এরা উপরে মানে মেহমান সাজিয়া এরার গুলো যাওয়া ঠিক নাই, অনেক মানুষের সুখ দুঃখ আমরা শুনি সব অকল, বহুত মানুষে আপনার সামাজিক রেওয়াজ রাখতে গিয়ে ঋণগ্রস্ত হয়, হাসপাতাল থেকে লাশ ছুটাইয়া আনছে ইনো ঋণী বনিয়া আইছে, আবার গরো আনি লাশ রাখিয়া ঋণ করিয়া বাজার খরচ করিয়া আপনার চাহিদা মিটাইন মানুষে, এটা জুলুম নাই এনি মানুষের উপরে, এটা সরাসরি মহিতর গরোর মানুষের লাগে জুলুম করা, মহিতর অলিবাড়িসের উপরে জুলুম করা। শূন্য তৈল মহিত গুলো খানি দিতা, অন্তত ওকে খানি দিতা পারেন না তার উঠে গিয়ে তো উঠা ঠিক নাই, আপনার দূরই বাড়ি কিবা আপনি তো খানি নিতে পারতেন না মাতই না, এই কারণে তো প্রতিবেশী বাই বিরাদর আত্মীয় স্বজন রইলা ও কারণে তো মাতই না, আগে তো ওলা দিতাও আগে দিতা না নি ওলা আগে দিতাও ওলা, এখন খে আরম্ভ করছে জানি না ও শুরু হয়ে গেছে। আজকে ফলে আমরা এই দালারে আল্লাহ জিও দিছেন মানে সমাজও একটু মানুষের মানুন তাইন তাইন আগইয়া আইবা না নি কথার উপরে মাতইন না, প্রত্যেকে যার যারই মহল্লা তিতা আলোচনা করবানি করিয়া তা বাদ দেওয়া দরকার নাই নি, বাদ দেওয়া দরকার ইতা, তা সুন্নতর খেলাফ ইতা সরাসরি জি, তা বাদ দিন জানি কুসংস্কার। আর জুতার কথা কইলাম ইকার কইলে তো কি লম্ব হয়ে যান, ফাঁক জুতা যদি আপনি কনফার্ম হইন 100 ভাগ বললে আপনার জুতার তলে কোনো নাজাসত নাই, তাহলে
যদি মজবও মানুষ আর ফেকায় আনবি মানুষ যদি যে কোনো কিতাব বার করলেও পাইবা, ই তো আলমগীর আলমগীর তো বহুত ওষুর কিতাবের নিচেও পাইবা, যে জুতা যদি আপনি নিশ্চিত হইন যে জুতার নিচে কোনো নাজাসত নাই, তাইলে জুতা খুলিয়া এর উপরে পাওয়া রাখতা ফার। কারণ যে ব্যক্তিয়ে জুতা খুললো না তার পিছনে তো একটাই মাত্র কারণ, তার ফাত মাটি লাগি দিব না, অন্য কোনো কারণ আছে? তা আগে যে কইছি তার দিল নরম হইছে নি, তার মুতর কথা স্মরণ হইছে নি, তারে তো আল্লাহ এই শক্তি দিছেন যে নিজে চাইলে পা পরিষ্কার করতে পারবো। এই মইত রে কিছু সময় ভরে নিয়ে ফেকর মাঝে রাখবা, আর রাখবা কে নিজের আওলাদে রাখবা, যে আওলাদ হলে জীবিত অবস্থায় সামান্যতম মাটি লাগতে দিলাম না, উনি দিলাও নিনি দিলাম না, কিন্তু এই আওলাদে নিয়ে ফেকর মাঝে ফানির মাঝে রাখবা। এটাতে কি সবক হাসিল করা দরকার আসলো, কিন্তু না পাওয়াতে কি জুতা খুলে না মাটি লাগিয়ে গীতা শুরু হয়েছে। আমার দা বিশ্বাস বা আমি কিছু নেতা দেখছি, ও নেতা অকল তা গীতা শুরু হয়েছে, কারণ তারা পর জুতাও তাকে দামি, মোজাও দামি, মোজা করলে মানে জুতা খুলিয়া উপরে জুতার উপরে পা তুললেও জুতার ভাঙ্গি দিব জি, আর জুতা খুলিয়া মাটির খাড়া হইলে মোজা ভরি দিব জি, ও তারা জুতা পাত রাখে। আর এখন দেখা দেখি বাঙালি তো আমরা, ও দেখা দেখি এখন আমরা অসমের জুতা খুলি না, এখন জুতা খুলার কারণটা হইল ফাত নিচের জুতার নিচে নাজাসত তাক তো ফারে, এর কারণে খুলতাম।